এই গরমে বাহিরে যাওয়ার কারণে ত্বকের অবস্থা নাজেহাল হয়ে যায়। তাছাড়া রোদের অতিরিক্ত তাপে ত্বক পুড়ে কালো হয়ে যায়, আর ঘামের উপর ধুলোবালি জমে গিয়ে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। তার জন্যই দরকার ত্বকের একটু বাড়তি যত্ন, যা আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগগুলোকে দূর করে ফেলবে, পাশাপাশি ত্বকের মধ্যে হারানো উজ্জ্বলতা নিয়ে আসবে। তার জন্যই আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করছি যা তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। আর নিয়মিত এটা ব্যবহার করতে থাকলে আপনার স্কিন টোন ব্রাইট হয়ে যাবে, ত্বকের মধ্যে থেকে ব্রণের দাগ, ম্যাস্তা আর রোদে পোড়া দাগ একদম দূর হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেমেডিটাকে কিভাবে তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করবেন। এর জন্য প্রথমে একটি পরিষ্কার বাটি নিন, তারপর এর মধ্যে নিব 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার এর মধ্যে দিব 3 টেবিল চামচ পরিমাণ মসুর ডালের পাউডার। আপনি চাইলে এখানে মসুরের ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করব বিটরুটের জুস। তবে আপনার কাছে যদি বিটরুটের জুস না থাকে, সেক্ষেত্রে এখানে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু বিটরুটের জুস রয়েছে, তাই আমি এখানে বিটরুটের জুসই ব্যবহার করছি। এবার এর মধ্যে 7 থেকে 8 টেবিল চামচ পরিমাণ বিটরুটের জুস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। বিটরুটে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিএজিং প্রপার্টি, যা ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি ত্বকের কালো ভাব দূর করতে সহায়তা করে এবং ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে। বন্ধুরা, এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটি আইস বক্সে ভরে নিন। আইস বক্সে ভরে নেওয়ার পর এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। বন্ধুরা, 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে আর এটা পুরোপুরি বরফ হয়ে গেছে। আর এই মিশ্রণগুলোকে বরফ করে আপনি এইভাবে 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর যখন ইচ্ছে এটা ব্যবহার করতে পারবেন। এবার বাহির থেকে বাসায় ফেরার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন, তারপর একটি আইস কিউব নিন আর এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে খুব ধীরে ধীরে ম্যাসাজ করুন। বেসন ত্বককে নরম ও উজ্জ্বল করতে বেশ কার্যকর। এটি ত্বকের অতিরিক্ত তেল কমানোর সাথে সাথে ত্বকের মধ্যে থেকে ময়লা দূর করে ফেলে আর ত্বকের কালো ভাবকে দূর করে দেয়। তাছাড়া ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে করে তোলে ফর্সা ও টান টান। মসুরের ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল, এটা ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে নরম করে তোলে। তাছাড়া নিয়মিত মসুরের ডাল ব্যবহার করলে ত্বকের অবাঞ্ছিত লোমগুলো দূর হয়ে যায়, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা কয়েক শেড বেড়ে যায়, ত্বক হয়ে ওঠে টান টান ও ফর্সা। এমনকি এটা ব্রণ ও ত্বকের কালো ভাব দূর করে ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও সহায়তা করে। ম্যাসাজ করার পর এইভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন, তারপর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন আর আপনার পছন্দ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন, যা আপনার ত্বকের জন্য খুবই জরুরি। আপনি যদি এই রেমেডিটা নিয়মিত ব্যবহার করেন, তাহলে আপনার অন্য কোনো ফেস প্যাক ব্যবহার করার দরকার পড়বে না। এটা আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দিবে, রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগকেও দূর করে ফেলবে। আপনি পেয়ে যাবেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কিন। তো বন্ধুরা, আজ থেকেই এই রেমেডিটাকে ব্যবহার শুরু করে দিন, যা আপনার ত্বকের জন্য বেশ ভালো কাজ করবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।